प्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम अभी की प्रिय भैया प्रोफेसर कलेज प्रिय शिक्षार्थीबृंद विगत क्लस द्वारा एस सी एकादश श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे जो जो टपिकटा नहीं आलोचना करब से भार्चुअलिटी प्रथम अध्याय एक गुरुत्वपूर्ण टपिक भार्चुअलिटी ये टपिकटा थे सब समय परीक्षा एक प्रश्न थे तो हमारे क्लस का आशा कर एक गुरुत सहकार तुम्हारा ख्याल कर प्रिय शिक्षार्थीबृंद भार्चुअल रियलिटी तो ये हमें संक्षेपे बीआर बोले बी की बी हे भार्चुअल ভার্চুয়াল শব্দের বাংলা হচ্ছে কি ভাসমান আর রিয়েলিটি হচ্ছে অনুধাবন তো ভাসমান তোমরা ভাসমান ভারসাম্যহীন যার কি নাই যে নিচে থেকে কোনো কি নাই খুঁটি নাই जेमन एक कागजे टुकड़ा बतास मध्य कि भाषे थे ये कत कौन भाषे थे ये क्योंकि बला जा मटीते भूमिते पड़े जाए यह भाषते कीसर माध्यम बतासर माध्यम जत भाषे प्रबलता बतासर कि प्रवाहटा थे तक कि भाषे थे जो बतास प्रभाव कमे जाए कि मटीत पड़े जाए ठीक नदी लंच स्टीमार नौका यू की बस भाषते थे तुण भाषते अन्न्य किस मानी कौन विभिन्न किस भाषते थे कौन भाषा भाषार जो कि क्ष को पानी की ऊर्ध चल कि पानी हमें जानी पानी की ऊर्ध चाप पानी ऊपर दिखे कि एक चाप प्रयोग तो पानी वस्तुटी अर्थात नौका लंच स्टीमार एगुल आयतने घर जो कम थे तक से पानी भाषते थे और जो पानी ऊर्धचाप नौका लंच स्टीमार पदार्थगुल वस्तुगुल आयतने घर की थे तक क्यों बेशी हो जाए तक क्योंकि नदी का पानी तलिए जाए भाषा थके आज के आसलम यह कारण भाषमान शब्द की साथे आज के टपिक से टपिक से तो यह भार्चुअल तेने प्रश्न होते तुम्हारे ये भाषमान जिसने आई सी टी विषय टपिक्स हिसाब से क्या नहीं आस प्रिय शिक्षार्थी बिंदु निश्चय ए विषय वास्तव जीवन वैज्ञानिक कि सुविधा थी पे जाए से विषय आज के आलोचना करब प्रिय शिक्षार्थी बिंदु तो भाषमान एखे हमारे भार्चुअल रियलिटी जो टपिक टपिक भाषमान शब्द ठीक जमीन बतास माध्यम उठते थके जत बतास ना बतास प्रभाव से पड़े जाए ठीक तद्रुपे हमारे आई सी टी विषय किस वैज्ञानिक जंत्रपाति जत वैज्ञानिक जंत्रपाति सफ्टवेयर मध्य अनुधावन करते थक जो वही सफ्टवेयर चले आसब तक और से विषय कि अनुधावन करते उदाहरण दिए जाए शिक्षार्थीबृंद आप जो घुमे घर घुमाते थी घुमानों समय अनेक समय विभिन्न धरण स्वप्न देखे थी स्वप्नता कि सबा स्वप्न सम्पर्क अवगत होते जे गत रात एम क्यों थे बारा जाए स्वप्न देखी कि
বলে যে তুমি তোমার বন্ধুর সাথে তোমার বন্ধু বান্ধবীর সাথে কি করতে আড্ডা দিতেছ, আড্ডা দিতে গেলে যা করা বাদাম খাওয়া, গল্প গুজব করা, বিভিন্ন বিষয়ে কি ঠাট্টা মশাই করা, এগুলো কিন্তু যত যখন কলেজে করে ঠিক করে ঘুমিয়ে করে তুমি এগুলো করতেছ। যতক্ষণ পর্যন্ত তুমি এগুলো করতেছ ততক্ষণ কিন্তু তোমাকে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখলে তুমি কলেজে আছো। যখন তোমার স্বপ্নটা ভেঙে গেল অর্থাৎ ঘুম থেকে তুমি জেগে গেলা, তখন তোমার কিন্তু আর কি তোর আমি তো ঘুমাই রয়েছি, আমি তো বাড়িতে ঘুমাইতেছি, এখন আমি কোথায় কলেজে কি স্বপ্ন দেখলাম, তখন কিন্তু আর এটা বাস্তব মনে হবে। কিন্তু যতক্ষণ ঘুমের মধ্যে তুমি এই স্বপ্নটা দেখছি না ততক্ষণ কিন্তু তুমি প্রকৃতপক্ষে কলেজে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যেভাবে আড্ডা দাও তত তেমনই মনে হচ্ছে, কোনো আনন্দে কিন্তু কোনো ঘাটতি হয় না। একটা কাল্পনিক বিষয় সেটাকে বাস্তবের মতো মনে করা, তাহলে আমরা আবারও বলছি স্যার তাহলে আমরা এই স্বপ্ন দেখে কি আমেরিকা চলে যাই, আমেরিকা গিয়ে অপরিপূর্তি হয়ে যায়। কিন্তু যখন ঘুম ভেঙে যায় কি একটা আমি তো যে যে বিষ্ণায় ছিলাম সেই বিষ্ণায় আছে, ঠিক না? তো স্যার এই স্বপ্ন দেখার তো কোনো কি লাভ নাই, ফায়দা নাই। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা ঘুমের ঘরে যে স্বপ্নটা দেখো এটা বাস্তব জীবনে কোনো কাজে না যদিও না লেগে থাকে, কিন্তু আমরা আমাদের যে আইসিটি বিষয়ে যে ভার্চুয়াল রিয়েলিটি বা স্বপ্নের এখন আমরা পড়াবো সেটা বাস্তব জীবনে অনেক কাজে আমাদের লাগে, আমরা বাস্তবে এর অনেক সুবিধা পেয়ে থাকি। তাহলে সেটা কি? তো এবার আসি আমরা ভার্চুয়াল রিয়েলিটি থাকে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনার উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর যে কল্পনা তাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি অথবা অনুভবের বাস্তবতা। আমি আবার বলছি প্রকৃত অর্থে বাস্তব নয় অর্থাৎ সত্যিকার অর্থে এটা কি বাস্তব না, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী, কিন্তু বাস্তবে যেভাবে আমরা দেখি সেই চেতনাটা আমাদেরকে কি জাগ্রত করে উদ্ভূত করে তুলে ধরে বিজ্ঞান নির্ভর কল্পনা, এই চেতনাটা উদ্রেক করার জন্য বাস্তব কতগুলো বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রয়োজন হয়। এই বিজ্ঞান নির্ভর যে কল্পনা এই কল্পনাটাই হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখব? প্রকৃত অর্থে বাস্তব নয় বাস্তবের চেতনার উদ্যোগে বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি আমরা বাস্তব জীবনে কী কী সুবিধা বা কোথায় কোথায় প্রয়োগ করে আমরা বিভিন্ন সুবিধা ভোগ করতে পারি এ নিয়ে আমরা এখন আলোচনা করি। এর পূর্বে আমি আলোচনা করব যে ভার্চুয়াল রিয়েলিটি প্রকৃত মানে এই বাস্তবতাকে বাস্তবতা বা কৃত্রিম পরিবেশটা তৈরি করার জন্য আমার কী কী বিজ্ঞান নির্ভর যন্ত্রপাতির প্রয়োজন হয়। হ্যাঁ, এই ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করার জন্য একটি কৃত্রিম পরিবেশ তৈরি করার জন্য আমার যে ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয় যার বিশেষ ধরনের হ্যান্ডসেট, তারপর হচ্ছে সানগ্লাস, বডি শুট, গ্লাভস, শো এগুলো প্রয়োজন হয় এবং কিছু সিমুলেশন মানে কম্পিউটার সফটওয়্যার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ ধরনের গ্লাভস, হেলমেট, চশমা, তারপরে বডি শুট, পায়ের হাতে পায়ে মোজা এগুলো ব্যবহার করে আমরা কি কৃত্রিম পরিবেশ তৈরি করে বিভিন্ন ভীষণ বিভিন্ন ধরনের কৃত্রিম পরিবেশ তৈরি করতে পারি এবং বাস্তব জীবনে বিভিন্ন কাজে অ্যাপ্লাই করে আমরা বাস্তবে সেটা উপকারিতা লাভ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব জীবনে কী কী কাজে প্রয়োগ করতে পারি? বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করা যায়, প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে থাকি, যেমন কি ডাক্তারি প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ, তারপরে সেনাবাহিনী অস্ত্র প্রশিক্ষণ, শিশু শিক্ষা, আর বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করি। তো এখানে ডাক্তারি প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে অ্যাপ্লাই করা যায়? প্রিয় শিক্ষার্থীদের জন্য, একজন শিক্ষানবী ডাক্তার সে মাত্র সত্য ডাক্তারি পড়াশোনা করতেছে, কিন্তু তাকে যদি একজন তাকে অপারেশন থিয়েটারে বা দেওয়া হয়, আরেকজন যদি বলা হয় কি কিডনি
একজন রোগীর পেশেন্টের কিডনিতে স্টোন আছে, আর এই স্টোনটা তাকে বের করে নিয়ে আসতে হয়। তাকে নির্দেশনা দেওয়া হলো তার যে এইভাবে এইভাবে, তাকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও সে কিন্তু আগে কিভাবে 3 ইঞ্চি কাটতে হয় কিন্তু তার জানা নেই। সে 3 ইঞ্চি কাটে 1 ইঞ্চি কেটে দিতে পারে, এতে করে কি রোগী কি হতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, এই কাজটা সফল হতে পারে না হতে পারে। আর এখন এইটা তাকে যদি বাস্তব একজন পেশেন্টের মধ্যে মানে পেশেন্টকে সার্জারি রুমে প্রবেশ না করিয়ে যদি আগে আমরা একটা কৃত্রিম পরিবেশে কাল্পনিক রোগীর মাধ্যমে তাকে যদি এই অপারেশনটা কি করে যায় আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাহলে সে তাহলে কিন্তু ও রুগী কি হবে না, ক্ষতি হবে না। তার জন্য কি সে ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে কাল্পনিক পরিবেশে যখন প্রশিক্ষণ নিয়ে সে সার্জারি রুমে বাস্তবে ঢুকবে তখন কিন্তু সে প্রশিক্ষণ আনতে পারে। যেমন কারণ একটা সিমুলেশন কিভাবে কাটতে হয়, কিভাবে ভেদ করে নিয়ে আসতে হয়, কোথায় কী করতে হয়, কীভাবে সেলাই করা হয়, একটি কাল্পনিক পরিবেশে সফটওয়্যার মাধ্যমে পূর্ণাঙ্গ বিষয়টা কি তখন তাকে কী করা হয় বারবার দেখানো হবে, সে বারবার দেখে দেখে সে কিন্তু কী করতে পারবে, শিখে ফেলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক তদ্রূপভাবে ড্রাইভিং প্রশিক্ষণে একজন শিক্ষানবিশ ড্রাইভার যে কখনো কোন দিন গাড়ির কি স্টিয়ারিং বা গাড়ির কী বলে ব্রেক কী এগুলো চিনেই না তো বুঝেই না কোনো দিন উঠে না, এমন মানে লোককে যদি ড্রাইভিং প্রশিক্ষণে প্রথম অবস্থায় বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না করে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করবে এটাই স্বাভাবিক, কিন্তু তাকে যদি ড্রাইভিং প্রশিক্ষণে বাস্তবে আমরা না নিয়ে একটা কৃত্রিম পরিবেশে আমরা ড্রাইভিং প্রশিক্ষণে ঢুকিয়ে দিই, আর সে পরিবে একটা চাকা চাকা গাড়িতে উঠাই দিই, আর উঠানোর পরে তার সে যদি একটা কৃত্রিম পরিবেশে উঠানোর পরে সে যখন ব্রেক কী বলে গাড়ি স্টিয়ারিং ধরলো স্টার্ট করলো ব্রেক ধরলো ওটা স্টার্ট করলে যেভাবে বলে গাড়ি চলে স্টার্ট ব্রেক ধরলে গাড়ি কি একটু স্লো হয়ে যায় এরকম কাজটা সেখানে হয়, এরকম কাল্পনিক পরিবেশে যখন সে ড্রাইভিং প্রশিক্ষণ নেবে দেখা গেছে এই কাজটা করার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন সে কাল্পনিক মানে পরিবেশে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি কি কিছু হবে না গাড়ি হবে না, কিন্তু আবার সে কি করলো পুনরায় সে আবার গাড়িতে উঠে আবার কৃত্রিম পরিবেশে চালাইতে লাগছে, এই কাজটা করার কারণে সে তখন কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার এরকম করা যাবে না এরকম এবার এবার আর ডান দিকে দেওয়া যাবে না বাম দিকে যেতে হবে কিংবা মাঝের দিকে যেতে হবে, এটা তিনে নেওয়া যাবে না এটা দুই নিতে হবে, অর্থাৎ কী বলে ব্রেক এরকম বিভিন্নভাবে একবার দরকার শিখতে শিখতে সে কিন্তু বাস্তবে কৃত্রিম পরিবেশে ড্রাইভিং প্রশিক্ষণটা কী হয়ে গেল শিকার হয়ে গেল। এবার সে কৃত্রিম পরিবেশে ড্রাইভিং প্রশিক্ষণটা যদি আমরা বাস্তবে একটা প্রকৃত গাড়ি দিয়া সেটা অ্যাপ্লাই করি তাহলে দেখা গেল তার জন্য কি ড্রাইভিং শেখাটা সহজ হয়ে যাবে। তাইলে আমরা সেখানে কোনো দুর্ঘটনা ছাড়াই কৃত্রিম পরিবেশে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে আমরা ড্রাইভিং বাস্তবে কি ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারে। ঠিক তদ্রূপভাবে সেনাবাহিনী অস্ত্র প্রশিক্ষণ একজন নতুন সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর বিভিন্ন প্রশিক্ষণের পরে তাকে যখন অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে গুলি করতে দেওয়া একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দেবে সে তখন কিন্তু পারবে না, আর যদি এই ভার্চুয়াল রিয়েলিটির অস্ত্র কীভাবে গুলি করতে হয় কীভাবে মানে গুলি ছুটতে হয় এগুলো যখন সে কৃত্রিম পরিবেশে করবে এবং সে করার পরে প্রশিক্ষণ নেওয়ার পর অভিজ্ঞতা অর্জন করে যখন সে বাস্তব জীবনে এসে অস্ত্র প্রশিক্ষণ করবে সে তার জন্য সহজ হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করতে পারি, শিশু শিক্ষায় করতে পারি, মহাকাশ গবেষণায় করতে পারি, হ্যাঁ গেমস তৈরি করতে পারি, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভার্চুয়াল রিয়েলিটির যে সুফলগুলো আমরা ইতিমধ্যে আমাদের করি তোমরা জেনে গেছো, তারপর আমরা আলোচনা সংক্ষেপে করতে পারি সেগুলো কি যে ভার্চুয়াল ব্যবহারকে বিভিন্ন কার্যক্রমে যে যৌক্তিকভাবে সেখানে আমরা যদি তারপরে বিভিন্ন ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব, তারপরে কী করা যায় বাস্তবায়নের পূর্বে পরিবেশ পরিস্থিতি ফলাফলে কৃত্রিম অনুভব করা যায় বিধায় তা অনেক অনাকাঙ্ক্ষিত অযাচিত অপ্রয়োজনীয় ঘটনাকে রোধ করতে সক্ষম হয়। যেমন আমরা যদি বাস্তবে গাড়ির প্রশিক্ষণ করতে যেতাম তাহলে সে কী করতো অ্যাক্সিডেন্ট করতে করতো সে বিভিন্নভাবে
এমনকি তার মৃত্যু হতে পারত, গার্ডিয়ান কিন্তু এটা কিন্তু হচ্ছে না। একজন কি বলে ডাক্তারের প্রশিক্ষণে একজন বাস্তব রুগী পেতে হলে সেই রুগীটা মারা যেতে পারত, এটা কিন্তু হচ্ছে না, এরকম সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে শিশুর ক্যাপ বা অন্য ক্ষেত্রে করে তুলতে পারি, শিশুদেরকে যদি আমি বাস্তবে বিভিন্ন বর্ণ শিখতে লিখতে দিই সে কিন্তু সেটা শিখতে যাবে না। যখন একটি কৃত্রিম পরিবেশে আনন্দ মনোপূর্ণ পরিবেশের মাধ্যমে একটি সফটওয়্যারের মাধ্যমে তাকে ঢুকিয়ে দেওয়া হবে তখন সে কি অটোমেটিকলি শিখে যাবে, হ্যাঁ, একটা কৃত্রিম পরিবেশে এই ধরনের সুবিধা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক কিছু এই ভার্চুয়ালিটির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। কি অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে শারীরিক কিছু ঝুঁকি আছে, ক্লাস করার কারণে তোমরা ক্লাস কি তোমরা যখন থ্রিডি মুভি অথবা নাইনডি মুভি দেখো তখন কিন্তু সিনেমার পর্দায় কিন্তু কি ছবিগুলো দেখা যায়, কিন্তু যখন এ একটা গ্লাস পড়ো, এই গ্লাসটা পড়ার পরে এটার জন্য মনে হচ্ছে যে যে সুবল দিয়ে গেছে তোমার কাছে বানাবে কি ফুল মানি আপেল দিয়ে ঢিলা ঢিলি করছে, সে দিকে তোমার গায়ে তোমার লাইকে আবার ডুবে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, গ্লাসটা খুলে ফেলবা তখন দেখা যাচ্ছে যে এই ঘটনাটা ঘটছে কি সিনেমার পর্দা অথবা টিভির পর্দা, তুমি ব্যবহার করলে এতে করে তোমার চোখের কি কোনো একটা সময় অপরটা করে যেতে পারে, চোখের যত মানে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের, তারপরে বডি শুট বা বিভিন্ন গ্লাস এগুলো পড়ার কারণে আমরা শারীরিক বিভিন্ন ঝুঁকিতে পড়তে পারি, ধরনের অসুবিধা হতে পারে। যেমন লেগসে চড়া তাম জটিলতা, আরেকটা অসুবিধা হচ্ছে এর সফটওয়্যার বা উপকরণগুলো ক্রয় করতে, বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো করতে ক্রয় করতে অনেক কি টাকা পয়সা প্রয়োজন। হ্যাঁ, এটা এই জটিলতাটা আস্তে আস্তে প্রতীকের পথ বলছি কল্পনার মধ্যে বিচরণ, এই কাল্পনিক পরিবেশে ঢুকে যাওয়ার পরে সে অনেকে বাস্তবতা আর তেমন কি ফিরে আসবে না, কারণ সে মজা লাগে, কারণ কক্সবাজার সমুদ্র সৈকতের পুরো দৃশ্যটা যদি তুমি একটি সফটওয়্যারের মাধ্যমে তুমি তোমার ঘরে বসে বুক করতে পারো তখন আর কি কক্সবাজারের পুরোটা আমার ঘরেই আছে, আমি সফটওয়্যার জগতে বিচরণ করবো, তাহলে বাস্তবতাটা শিখিয়ে আর কল্পনার জগতে সে বিচরণ করতে থাকে চাইবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো পাশে গিয়ে তোমরা তুই বাসায় ভার্চুয়ালিটি বিষয়টা নিয়ে বইটা আর একটু পড়ো, তাহলে আরও বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছো। তো ভার্চুয়াল রিয়েলিটি থেকে যে কীভাবে প্রশ্ন আসতে পারে আমরা এতক্ষণ আলোচনা করলাম দেখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল রিয়েলিটি থেকে এরকম কিছু প্রশ্ন আসতে পারে, যেমন এখানে লিখলো পরিবেশে ড্রাইভিং প্রশিক্ষণ করা যায়, ব্যাখ্যা করো ড্রাইভিং প্রশিক্ষণ দেখো। তো কাল্পনিক পরিবেশে ড্রাইভিং প্রশিক্ষণে কি ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া যায়, ব্যাখ্যা করো, অথবা আসলো কি কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃত্রিম ডাক্তার প্রশিক্ষণ দেওয়া যায়, অথবা এরকম বললো মিস্টার রহমান সে বঙ্গবন্ধু নব থিয়েটার বিষয় নিয়ে আলোচনা করতেছিল, অথবা সৌরজগৎ নিয়ে আলোচনা করতেছিল, কিন্তু ছাত্রছাত্রীরা এতে কি বুঝতে চাচ্ছিল না। কোনো এক পর্যায়ে তিনি এমন একটি ছাত্রদেরকে বিশেষ কিছু যন্ত্রপাতি পরে দিয়ে একটি রুমে প্রবেশ করে দেওয়া হলো, তারপরে কিছুক্ষণ পরে তাদেরকে আবার ওই রুম থেকে বের করে নেওয়া হলো, তখন ছাত্ররা বঙ্গবন্ধু নিয়োগ থিয়েটার সম্পর্কে কিংবা সৌরজগৎ সম্পর্কে সে পুরোপুরি অভিজ্ঞতা স্যারের সাথে বিনিময় করলো। বিষয়গুলো যদি উদ্দীপকে চলে আসে আর যদি বলা হয় উদ্দীপকে বিষয়গুলো অবলোকন করার পদ্ধতিটি বাস্তবজীবনে কী কী ক্ষেত্রে প্রয়োগ করা যায় তোমার মতামত বিশ্লেষণ করো, তখন তুমি বলবা যে সৌরজগতে দৃশ্যগুলো অবলোকন করা পদ্ধতি হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি, তারপর ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায় আলোচনা করো, এটা বলো। এখানে যদি আসে কাল্পনিক পরিবেশে ড্রাইভিং প্রশিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো, তাহলে তুমি বলবা কাল্পনিক পরিবেশে ড্রাইভিং প্রশিক্ষণ পদ্ধতি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এই কথাটা লিখবা।
ব্যবহার করা যায় ইত্যাদি ইত্যাদি তোমরা এগুলো লিখলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বার্তা সম্পর্কে তোমরা